Now it's time to cut cake. Stay with us. কেক দুটাই খুব সুন্দর আর এটা হচ্ছে রেড ভেলভেট আর এটার নাম এটা মনে হবনব স্পেশাল কেক কটন চিজ কেক নাম দেখেছি কি কটন কটন চিজ কেক কটন চিজ কেক দুটাই কেকই সুন্দর হ্যাপি বার্থডে টু ইউ না আমরা ভিতর কে খাই দিই হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ ভাইয়া এটা দেখো আমরা এটা ধরে আমি ধরি হ্যাঁ ধরো কেকের কেকের স্বাদ 100-তে-100 মানে আপনারা যদি কেউ হবনবে না এসে থাকেন এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরে আপনারা আসেন এটা আমাকে টেস্ট আমার তো একটু টেস্ট দিচ্ছি যেটা এটা দিয়ে দিলে হবে খুবই টেস্ট আমার কাছে মনে হচ্ছে যে আমার মুখের মধ্যে মানে চিজ লেগে আছে একদম মাখন মানে এটা আমার বার্থডে 20 এটা তো স্ট্রবেরি না এটা কেক ওটা তুই একা খেতে পারবি না আমি স্ট্রবেরি কেক কেক খুবই কেক খুবই ভালো ওরে ভাঙো কাটো সাথে স্ট্রবেরি আছে দুটো দুই ধরনের ফ্লেভার আর সঙ্গে আছে ক্যাপচিনো কফি আর এই এটা কি বিস্কিট কুকিজ আমার বড় বোন ফাতিমা শামি আপা সে জন্মদিন সেলিব্রেট করলো আইনালে খাওয়ালেন গরুর মাংসের সাদা বাদ আর অনেক কিছু ছিল আর আমাদের নবেন আপা আমার আরেকটা বড় বোন এই এই কেক আর কুকিজ তারপর হচ্ছে ক্যাপচিনো কফি এইসব মানে কেকটা তো খুবই খুবই ডেলিশিয়াস আমরা হবনবে নিয়ে এসছি নবেন আপু আর এবং দুইজন বড় বোন আমার অফিসের কলিগ দুজন বড় বোন আমার জন্মদিন সেলিব্রেট করেছে আর আমার আরেকটা বড় ভাই উনি বাদ থাকবে কেন নিচে 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 গিয়ে আমাকে দুটো আমাকে বেনসন সিগারেট খাইয়েছেন সো ওই বিল আমাকে দিতে দেননি সো এখানে দু তিনজন মিলিয়ে আমার জন্মদিন সেলিব্রেট করেছে লাভ ইউ ভাইয়া ইটস টাইম টু 2nd March 2022 সো আমার জন্য খুবই স্পেশাল ফর দ্য ফার্স্ট টাইম এমন একটি জন্মদিন আসলো যেখানে আমি আসলে একটি টাকাও খরচ করিনি জীবনের প্রথম এমন হলো সো সব বড় ভাই বোনরা দায়িত্ব নিয়েছে আমাকে সবাই খাওয়ালো সো আমার মনে হয় না যে এই এই দুনিয়ার ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটছে সিরিয়াসলি আমি অনেক হ্যাপি এবং আই এম লাকি টু গেট দিস টাইপস অফ কলিগস অ্যান্ড লাভ ইউ অল আপু অ্যান্ড ভাইয়া